বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের বিষয়ে অনেক মিডিয়া খবর প্রচার করা হলেও এখনও পদত্যাগের নিশ্চয়তা পাননি বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ক্রীড়া সংস্থাগুলো প্রধানের আসনে দ্রুতই পরিবর্তনে সুসংবাদ পাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিপূর্বেই ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান ছিলেন পাপন। তবে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের প্রধান হন আসিফ মাহমুদ। তখন থেকেই বিসিবি সভাপতি হিসেবেও নিষ্ক্রিয় পাপন। এদিকে গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতি পদ থাকার কথা থাকলেও বর্তমান কমিটিতে এই পদের কেউ নেই। সব মিলিয়ে ক্রিকেট বোর্ডের কার্যক্রম এখনো থমকে আছে পাপনের অভাবে। গণমাধ্যমের সাথে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, গঠনতন্ত্র যাতে গণতান্ত্রিক হয় একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ থাকবে না। আসিফ মাহমুদ গণমাধ্যমকে আরও বলেন, বিসিবির সভাপতি এবং পরিচালকদের পদত্যাগের বিষয়টি মিডিয়াতে দেখেছি, আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নিশ্চয়তা বা বক্তব্য পাইনি আমি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডার, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটারদের সাথে। এই বিষয়টি ভালো সমাধানের জন্য আমরা লক্ষ্যে পৌঁছাবো।